ঘুমের দিকে চলে যায়, যে ঘুম আমাদের কি কাজ করে, ঘুমের সবচেয়ে বড় দুটো কাজ, একটা হলো যে ঘুমের কারণে আমাদের মেমোরিটা ডিফ্র্যাগমেন্ট হয়। আমরা কম্পিউটারে কি করি, ডিফ্র্যাগমেন্ট করি না, মেমোরি ডিফ্র্যাগমেন্ট, তার মানে মেমোরিটা সুন্দর সাজিয়ে কম্পিউটারে স্টোর রাখে। যদি ডিফ্র্যাগমেন্ট না করি তাহলে এলোমেলো মেমোরি থাকে, কম্পিউটার ভালো কাজ করে না, অনেক সময় প্রবলেম। ঠিক একটা মানুষের ক্ষেত্রেও আমি যে তোমার সাথে কথাগুলো বলছি, এই কথাগুলো তোমার মাথায় আছে, তাহলে সব কথা তোমার মাথায় থাকবে, তাহলে যখন তুমি ঘুমাবে তখন কি করবে, ব্রেন বুঝবে কোন কোন অংশ ভালো সুন্দর গুছিয়ে রাখবে আর কোন কোন অংশ খারাপ ডিলিট করে। এটা ঝাড়ুর সাথে সম্পর্ক, তোমার বাড়িতে কাজের মেয়ে আসে, সে ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে তোমার এসএসসি সার্টিফিকেটও ফেলে দিয়েছে, আবার জঙ্গলও ফেলেছে, কারণ তো ডিফারেন্স বুঝে যে সার্টিফিকেটটার ভ্যালু ওটা তো বোঝে না, এটাও কাগজ ওইটাও কাগজ, ডিফারেন্সিয়েট করতে হয়। ঠিক ব্রেনেরও কিন্তু ডিফারেন্সিয়েট করার ক্ষমতা নেই, কিন্তু আমি যদি শিখাই দিই, দেখো এরকম মোটা কাগজ, এরকম বর্ডার দেওয়া কোনো ধরনের কাগজ যদি তুমি পাও তাহলে এই কাগজগুলো ফেলো না। হ্যাঁ, ওই কাগজের মধ্যেও জঙ্গল থাকতে পারে, কিন্তু তাও অন্তত ভাববে যে এই কাগজটা তো ভালো কিছু হতেও পারে, গুছিয়ে রাখবো আপা দেখেন তো এগুলো, তখন তুমি গুছিয়ে ভালো জিনিসগুলো রাখবে, পাখিগুলো ফেলে দিবে। কিন্তু আমি যদি না বলি না শিখাই তাহলে সবগুলোকে ঝাড়ু দিয়ে ফেলে দিবে। যখন তুমি ঘুমাবে আমি যে যে কথাগুলো তোমাকে বলছি তোমার একটা কথা মনে, ক্লাসে আমরা যে কথাগুলো বলি তাদের পরের ক্লাসে তোমরা কিছুই বলি, কেন, কারণটা হলো একটা হলো যখন আমি শুনবো আমার ব্রেনকে বোঝাতে হবে যে এইটা জরুরি, এটা দরকার, এটা ভালো, লেখে রাখলে ক্লাস শেষ হয়ে গেল, হওয়ার পরে ঘুমানোর আগ দিয়ে তুমি স্যার এটা বললো তাহলে তুমি যখন ঘুমাবে ব্রেন দেখবে যে ওই ওই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, তখন ওইগুলোকে ময়লা পরিষ্কার করে ময়লাটা ফেলে দিয়ে মেমোরিটা সুন্দর করে থাকলে থাকে বোঝায়, এই ওষুধ ফেরত দিলে ওই ওষুধ ফেলে দিলে যে ঘাটকার থাকলে হবে। তোমাকে ভূত চিনে বিভিন্ন সেলফে বিভিন্ন ধরনের ওষুধ আছে, সেলফে সেলফে সুন্দর জায়গায় রাখবে, না হলে তুমি ওষুধ খুঁজে পাবে, তত ওষুধ থাকুক খুঁজে পাবে, ব্রেনটাকে ডিফ্র্যাগমেন্ট করবে ঘুমে। আর যেহেতু স্কুলে বা ইউনিভার্সিটিতে বা কলেজে ক্লাস করছো, তোমার ধান্দাই হলো ক্লাস কখন শেষ হবে, আমি কখন পালাতে পারি, কখন ঘন্টা পড়বো, তাহলে স্যার যত কিছুই বলুক হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক বলেছে, মাথা মাথা ঝুমালে ওই করলে, তারপরে যে ছুটি হলো লাভ দিয়ে বেরিয়ে গেলে অন্যদিকে ঘোরাঘুরি, না চলে ঘুমাই গেলে যখন ঘুমালে ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু ব্রেনে থাকে, যেই ঘুমাবে অমনি ব্রেন থেকে ওই জঙ্গলগুলো আউট করে দেবে। কিন্তু সে যদি একটু নোট করতে খেয়াল করত বুঝত, তাহলে তারপরে যদি ঘুমানোর আগ দিয়ে একবার একটু দেখে নিত, ক্লাসের পরে করারই দরকার নেই, কেন ঘুমানোর আগ দিয়ে করতো, তার মানে ঘুমালে ব্রেনের কাজ হলো মেমোরিটাকে ডিফ্র্যাগমেন্ট করে। আর একটা হলো কাজ হলো শরীরের যে অসুখ আছে সেই অসুখগুলো কেমন, ধরো রাজশাহী শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আর্মি মার্কেট, হ্যাঁ, সেখানটাই ভাঙাচোরা হয়েছে, সিটি কর্পোরেশনের মেয়র অর্ডার দিল যে রাস্তাটা মানুষের অনেক সমস্যা করছে, রাস্তাটা সুন্দর, এবার তুমি বাহিনী এনে দুই পাশে ব্লক করে দিয়ে কাজ শুরু করে, তাহলে কি হবে, সব গাড়ি ঘোড়া জমে যাবে, গুরুত্বপূর্ণ অসুখ বিসুখ মেডিকেল সব তসনস হয়ে যাবে, তাহলে রাস্তাটা ভালো করা দরকার, কিন্তু এত ক্ষতি করে তো তাহলে আমি যখন দাঁড়িয়ে আছি তখন ব্রেনটা কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকতে চায়, সবকিছু মেনটেন করছে, আমার কথা তোমার ব্রেনে যাচ্ছে সবকিছু, তার মানে শরীরটা ব্যস্ত আছে, কিন্তু আমি যখন ঘুমাবো তখন ব্যস্ত থাকবে না, অনেকগুলো সেল ঘুমানো অবস্থায়। ওই আরটিএ মার্কেটে কি করবে তুমি, রাত ১২টার সময় এক রাস্তা ব্লক করে দিয়ে রাস্তাটা কাজ করবে, তারপরের রাস্তাটা এটা খুলে দিয়ে ব্লক করে দিয়ে কাজ করবে, যে সকাল হয়ে গেল কাজ বন্ধ করবে,
তাহলে তুমি রাতে ঘুমালে তখন ঘুমানোর সময় সেই মেমোরিটা সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে যেমন রাখছে, পাশাপাশি কোথায় কোথায় ঘা হয়েছে, সমস্যা হয়েছে, ব্যথা আছে, অসুখ আছে, সেগুলো সারবে। তার মানে তুমি যদি না ঘুমাও তাহলে তোমার ঘা সারবে, তোমার অসুখগুলো সারবে। সেজন্য ডায়াবেটিসের ক্ষেত্রে একই ব্যাপার, যদি আপনি প্রচুর ব্যায়াম করেন, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করেন, তারপরেও আপনার ডায়াবেটিস ভালো সারবে না যদি আপনি পর্যাপ্ত সুন্দরভাবে ঘুম না পান। ঘুমের ক্ষেত্রে 9 ঘন্টা থেকে 9 ঘন্টা সব থেকে ভালো, 5 ঘন্টা থেকে 7 ঘন্টা মাঝামাঝি, তবে 5 ঘন্টার নিচে যাবে। তবে কারো কারো ক্ষেত্রে হয়তো কম ঘুম হতে পারে, ঘন্টা বা যদি গাঢ় হয় তাহলে আবার অনেক ভালো। বাচ্চাদের ক্ষেত্রে যারা বাচ্চা তারা দেখা যায় 12-13-15 ঘন্টা ঘুমাচ্ছে, তাহলে যত ঘুমাবে তত ভালো। খেলো ঘুমানোর মধ্যে দেখা যাচ্ছে যে মাইন্ড দুর্বল, ঘুমটার মধ্যেই কিন্তু সফটওয়্যার ইনস্টল হচ্ছে। আমি যখন কম্পিউটার প্রথম কিনব বা আমি পার্টিশন করবো, আমি আবার এটাকে নষ্ট করে আবার রিসেট করবো, তখন দেখবে যে প্রচুর সফটওয়্যার ইনস্টল করতে হয়, আপডেট করতে হয়। আপডেট করার পরে বলা থাকে যে রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট করে দেখা যায় 1 ঘন্টা ধরে কম্পিউটারে কাজ করতে পারছে, এটা মেনে নিতে হবে। আমার 1 ঘন্টা কাজ হলো না, আমার কম্পিউটার কত সুন্দর হলো, যখন আমি কম্পিউটারে কাজ করতে যাব তখন তো আমার কাজটা ভালো হবে। সেই জন্য ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে ব্যস্ততা বেশি, ব্যস্ততার কারণে আমরা যেটা করি সেটা হলো যে ঘুমটাকে স্যাক্রিফাইস করি। আসলে ঘুমটাকে স্যাক্রিফাইস করে লাভ নাই, কারণ হলো কষ্টে কোনো কেষ্ট বর্তমানে ফেলবে না। এই পদ্ধতিটাই ভুল, আপনি জেনে রাখেন কষ্ট করে কেষ্ট ফেলবে, কষ্টটা বুদ্ধি করে করতে হবে। আমি রোদের মধ্যে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে ইংরেজি শিখবো, ওইভাবে ইংরেজি শিখাবো। আপনি আমেরিকার এক লেডির সাথে প্রেম করেন, আড্ডা মারেন, ফুর্তি মারেন, তখন আপনি ইংরেজি শিখবেন। তার মানে ওই ফুর্তির মধ্যে আপনার শিক্ষা আছে। তুমি হিন্দি পারো, হিন্দি নাটক দেখছো, সিনেমা দেখছো, ফুর্তি করছো, মা ডাকছে, যাচ্ছে না, কত কি করছে না, বকাঝকায় হাত করছে, ওই হিন্দি সিনেমা দেখেছো বলে তুমি হিন্দিটা পারো। তুমি ইংরেজি সিনেমা দেখনি বলে ইংরেজিটা পারো। তাহলে বিষয়টা হলো কি, হিন্দি সিনেমা ফুর্তি করে দেখবো আমি হিন্দি শিখবো, আমি ইংরেজি সিনেমা ফুর্তি করে দেখবো ইংরেজি লার্নিং এর অনেক কমেডি আছে আমার চ্যানেলে, সেই কমেডি গুলো দেখবো আমি ইংরেজি শিখে নেবো, আমি বন্ধুদের সাথে ইংরেজিতে আড্ডা দিব ইংরেজি শিখে নেবো, ওই ঘরের কোনায় রোদের মধ্যে ওই করে শিখিয়ে হবে। আমি পড়াশোনা করবো, এসে কোনো অসুবিধা নেই, পড়বো আর একটু নোট করবো, দু একটা কথা লিখবো, প্রতিটা পাতা পড়ার পরে কি করবো আমি ভেবে দেখবো কি কি পড়লাম। আচ্ছা, তাহলে এটা ভুল। আর আমি মনে করলাম যে আমার তো 10 পৃষ্ঠা পড়ে শেষ করতে হবে, যাতে পরীক্ষা আমার বই যাবে, তারপরে তো আমি খেলতে যাবো। 10 পৃষ্ঠা পড়া হয়ে গেল, তারপরে ছুটি মানে দিলে ছুটা, যা যা পড়েছিল প্রেম মনে করলো সেটা সব জঙ্গল, যেই ঘুমাবে অগ্নি জঙ্গল। তাহলে গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখতে হবে সেটা হলো যে আপনি যা যা মনে রাখতে চাচ্ছেন সেটা মনে থাকবে একটা সময়, সেটা হলো ওইটা ফ্ল্যাশব্যাক করে ভেবে নিতে হবে ঘুমানোর আগে। ক্লাস শেষ হলো 12টায়, আপনি রাত 12টায় ঘুমাবেন, আপনি যদি 11টাতেও করেন রাতে তা অসুবিধা, তবে অনেক দেরিতে দেখা যায় যে মনে থাকে কম। ক্লাসের 1 ঘন্টা পরে হলে আমার ফ্ল্যাশব্যাকটা মনে পড়বে, এই বললো স্যার, এই বললো। আচ্ছা আচ্ছা, ধরো আমি একটা এক্সাম্পল দিই, আমার ওয়াইফকে বললাম ছেলেটাকে একটু দেখে রাখ, তাহলে আমার ওয়াইফ কি করলো, ছেলেটার দিকে তাকিয়ে, ছেলেটা বুঝতো না, একটা সুন্দর জায়গা থেকে নামিয়ে আছে, মাথা খারাপ হয়ে যাবে, আবার কি নামে কি ফোন নাম্বার দিয়ে নানা নষ্ট, বাপরা চলে গেলাম তখন সে সারাদিন চিন্তা করবে কে কে নানা নষ্ট। তাহলে মেয়ের আমার ওয়াইফ করবে এক কলম দেখে নিন, 1 সেকেন্ড দেখে নিয়ে মুখস্থ করো, ছেলেটা লম্বা পাতলা, গায়ে পায়ের ওটা বেশ মোটা, চুলটা ব্যাক ব্রাশ এরকম এরকম, তার মানে কি আমি দেখলাম ওখানে, আর আমি এখানে ছবি আঁকাচ্ছি ব্রেনে, আমি ওর ছবিটা তুলে নিই,
তাহলে এক সেকেন্ড আমি ছবিটা দেখে নিলাম, নিয়ে তো আমি ওদিকে তাকিয়ে থাকতে পারি। তাহলে আমি এগুলো ভাবলাম, আচ্ছা আচ্ছা। তারপরে আমি এক সময় বললাম যে ওই ছেলেটা আপনি দেখলেন না, ওই ছেলেটারও জরুরি ইনফরমেশন আমাকে দিতে হবে, আর যদি আমি না বলি তাহলে তো চিনতে পারবে না। আমি বলবো যে ওকে চিনে রাখো, ওর সামনেও তো আমি বলতে পারছি। মনে রাখার যে কৌশল, টেলিফোন নাম্বার, আচ্ছা আচ্ছা, 39 800 সাথে 5 দিও, 700 সাথে 7 দিও, তাহলে তো 500 সাথে 5 দিও হলে 495 হলো, 700 সাথে 7 দিও তাহলে 693 হলো, তাহলে ওর ফোন নাম্বার কত, 495 693। তাহলে তো আমার মনে থাকে, আমি ফোন নাম্বার মুখস্থ করতে বলছি না, আমি একটা জিনিস রবীন্দ্রনাথের জন্ম 1912 সালে তৈরি হয়েছে, 1912 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেল 1913 সালে, তাহলে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেল 1913 সালে, আর একজন শিক্ষক সারা জীবন শিক্ষকতা করেও ভালো শিক্ষকতা পারবে যদি সে না ভাবে, স্পেকুলেশন। তাহলে একজন ডাক্তার সেরা হতে পারবে তখনই সে রিফ্লেক্ট করবে, ভাববে যে এটা এরকম, এটা সেরকম, ওষুধ দিলাম এরকম হলো, ওরকম হলো, সেরকম হলো, অনেকে আছে কিন্তু মেমোরি শার্ট ড্রাইভাররা, যেমন মেমোরি শার্ট একবার গেলে ওই রাস্তাটা ভোলে না, কারণ কি, কারণ হলো তো রাস্তাটা তার অনেক মুখস্থ রাখার দরকার, রাস্তাটা যদি না মুখস্থ রাখতে এবং পরে বিপদে ঢাকাতে ধরো বাম পাশে চলে গেলাম কিন্তু আসলে আমার রাস্তাটা ভুল একদম, আবার ডান পাশে তো চলে এলাম দূর দিয়ে ঘুরে যেতাম, কিন্তু আমার বয়স আমার পাশ থেকে গেলে পিছনে যাচ্ছে, জানেই আমাকে তার নিয়ে যাবে, আমার আর মনে রাখার তো হবে। 10 দিন গেল, 10 দিন আসলো, একদিন আমার সমস্যা হলো, মোটরসাইকেলের সমস্যা হলো, আমার ওয়াইফার আসছে, কারণ হলো যে কখনোই তো সে ওইটা ভাবে। দর্শক অনেক কথা হলো, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।